ঢাকায় হালকা প্রকৌশল শিল্পের কেন্দ্র হিসেবে জিঞ্জিরা ও ধোলাইখাল পরিচিতি পেলেও এর সূতিকাগার মূলত ওয়ারির টিপু সুলতান রোড। ষাটের দশকে স্পাহনি আদমজির মতো বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি ও মেরামতের জন্য এখানে গড়ে ওঠে 10 থেকে 20টি ওয়ার্কশপ, পরে যা বংশাল, বাংলাবাজার, নারিন্দা ও ধোলাইখালে বিস্তৃত হয়। টিপু সুলতান রোডেরও একটার পর একটা কিন্তু ধোলাইখালে এটা পাবেন না। ধোলাইখালে পাবেন লোহা লক্করের ব্যবসা, দোকান, মেশিনের শোরুম। টিপু সুলতান রোড হলো অরিজিনাল সূতিকাগার, কিন্তু ধোলাইখালটা ব্র্যান্ডিং হয়ে গেছে। জাপানে গেছি, ওইখানেও ধোলাইখাল, বুঝছেন? ধোলাইখালটা ভালোই প্রচার হয়ে গেছে। টিপু সুলতান রোড দিয়ে হাঁটলেই কানে আসবে যন্ত্রের শোঁ-শোঁ শব্দ আর হাতুড়ির টুংটাং আওয়াজ। ঘিঞ্জি এই এলাকার অলিগলিতে রয়েছে মোল্ডিং ও যন্ত্রাংশ তৈরির কারখানা, কাজ করছেন 5 থেকে 7 হাজার মানুষ। তবে তাদের সবাই যে শিক্ষিত ও প্রশিক্ষিত তা নয়, চোখে দেখে দেখে কাজ শিখেছেন। যে কেউ কোনো নমুনা দিলেই হুবহু তা বানিয়ে দিতে পারেন তারা। আমাদের এই স্যাম্পলটা পাঠিয়েছে মেল থেকে, এটা নষ্ট হয়ে গেছে, তো এই জিনিসটা পাঠানোর পর আমাদের বলছে 10 পিস বানিয়ে দিতে হবে। তো আমরা এই জিনিসটা হুব জাস্ট স্যাম্পল আমরা তাই বানাইতেছি। এটা ম্যাক্সিমাম আপনার 1 সপ্তাহের উপরে লেগেছে। তবে এর মধ্যে শিক্ষিত ও প্রশিক্ষিতরাও আছেন। কথা হয় হাজী মোহাম্মদ মবিন উদ্দিনের সঙ্গে। 2.5 দশক আগে একটি ওষুধ কোম্পানির প্রকৌশল বিভাগে কাজ করতেন তিনি। তবে চাকরি ভালো না লাগায় বন্ধুরা মিলে গড়ে তোলেন ফাতেমা ইঞ্জিনিয়ারিং। এখন ওষুধ শিল্পের বিভিন্ন যন্ত্র ও যন্ত্রাংশ তৈরি করছেন নিজেরাই। এটা 20টা প্যাকিং মেশিন, আমরা মেশিন তৈরি করি, তৈরি করেন আর প্রোডাক্ট হলো ফার্মাসিউটিক্যালে ইউজ করে। তারা যে পাতায় যে ডাইসি ব্যবহার করবে সেই ডাইটা তৈরি হবে। বাইরের থেকে যদি এটা আনে তাহলে এটা পড়ে 25 থেকে 30 লাখ টাকা সর্বনিম্ন, আর আমাদের এখানে আমরা 12, 10, আবার 8 লাখ এই 3 কোয়ালিটি মেশিনে আমরা তৈরি করি, 3 সাইজের, যার জন্য দামের তফাৎ, কিন্তু মাল একই হয়। ফাতেমা ইঞ্জিনিয়ারিং থেকে একটু সামনে এগুলেই চোখে পড়বে এশিয়ান টুলস, টিপু সুলতান রোডের সবচেয়ে পুরনো কারখানা। কথা হয় এর বর্তমান কর্ণধারের সঙ্গে। তিনি জানান 1948 সালে তার দাদা এটি শুরু করেন, এরপর তার বাবা, বাবার মৃত্যুর পর এখন হাল ধরেছে তৃতীয় প্রজন্ম। কেউ একটা ডাই অথবা মোল্ড কিংবা কোনো একটা ইন্ডাস্ট্রিয়াল স্পেয়ার পার্টস, মেশিনারি স্পেয়ার পার্টস উনি ইন্ডিয়া অথবা চায়না থেকে উনি সি শিপমেন্টের মাধ্যমে ইম্পোর্ট করতে চাচ্ছেন। তো ওনার দেখা গেছে যে প্রায় আনুমানিক প্রোডাক্ট আসতে আসতে 1 মাসের মতন লেগে যায়। সেই জিনিসটা যদি উনি উইদিন 7 ডেজের মধ্যে এখান থেকে পেয়ে যান, তাহলে এটা ডেফিনেটলি যেখানে প্রোডাকশন চলতেছে যে ইন্ডাস্ট্রিগুলিতে সে প্রোডাকশনটাও চালু থাকে, প্লাস হচ্ছে গিয়ে ব্যাক আপ যে সার্ভিসটা সেটাও ইনস্ট্যান্ট পেয়ে যান। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির তথ্য মতে বর্তমানে এখানে 70টি হোল্ডিং রয়েছে, যেখানে বিনিয়োগ 5 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত। মাসে 1-1টি কারখানায় গড়ে বেচাকেনা হয় 30 লাখ টাকার, সে হিসেবে প্রতি মাসে এখানে অন্তত 20 কোটি টাকার ব্যবসা হয়। তবে ব্যবসা আর আগের মতো নেই বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি। আগে যারা ব্যবসা করছে তারা ভালোই করছে, ছোট্ট বাড়ি বুলি করছে, 5 তলা বিল্ডিং করছে, কইরা হস্টেস কইরা আইসা আর রিটায়ারমেন্ট লেগেছে। সেকেন্ড জেনারেশন তো আসলো না, কারণ এইটা তো মানে মারাত্মক একটা মানে আমাদের নেগেটিভ সাইড। না, নিঃসন্দেহে বাড়ছে, তবে বাড়ার যে গ্রোথটা ছিল এটা কমে গেছে। মানে আপনার মনে করেন আগে মানে 5-10% বাড়তো, এখন হয়তো 2-1% বাড়লে বাড়তেও পারে নাও বাড়তে পারে, আবার কোনো বছর হয়তো কমে গেল, আবার কোনো বছর বাড়লো, এরকম অনেকটা। তিনি বলেন বিশ্বে হালকা প্রকৌশল শিল্পের বাজার প্রায় $7 ট্রিলিয়ন, দেশের অভ্যন্তরে রয়েছে 30,000 কোটি টাকার বাজার। বিশাল এই বাজার ধরতে হলে পুঁজি, প্রযুক্তি, প্রশিক্ষণ, পরিকল্পিত শিল্প পার্ক ও নীতি সহায়তা, এই 5 বিষয়ে সহায়তা দিতে হবে। আমরা যেগুলি করতেছি এইগুলি মানে ঠেকার কাজ সার্থকই আর কি, কিন্তু যদি ভালোভাবে করতে হয় তা আমাদের প্রযুক্তি আপগ্রেড করতে হবে, কমপ্লায়েন্স জায়গার মধ্যে আমাদের তৈরি করতে হবে, পরিবেশ বান্ধব ফ্যাক্টরি করতে হবে, আমাদের লং টাইম ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু আপনার আমাদের কোনো 1 পয়সাও এই সেক্টরে ব্যাংকিং কোনো ইনভেস্টমেন্ট নাই, ল্যান্ডিং নাই, আমাদের কাছে নিয়ে আসে ফেলি দিয়া ওই 30 লাখ টাকা পর্যন্ত কোলাটারাল ফ্রি, আপনার মর্গেজ ছাড়া আপনার মানে লোন দিতে আসে,
কিন্তু আমরা নেই না এগুলো। শিল্প সংশ্লিষ্টরা আরো বলেন, এসব বিষয়ে নজর দেওয়া গেলে রপ্তানিতে তৈরি পোশাকের চেয়েও বড় খাত হয়ে উঠবে হালকা প্রকৌশল শিল্প, আমদানিতেও বাঁচিয়ে দেবে বিপুল বৈদেশিক মুদ্রা।